কারণ হলো বস তো তুমি করে বলুন যাবে না। আরে কি আর তুমি, হ্যাঁ রাগের সময় যদি মাথায় আগুন উঠা যায় না, শুধু তুমি না পারলে তুই করে কমু, এরপর শালির বিচারে যাইয়া দরকার নাচতে গেলাম। তুমি জাড়ি দিবা, তুমি জাড়ি দিবা না, তুমি যেই কুতুবি হও আমি তোমার সারম না। দাঁড়ান দাঁড়ান, এক পাও লড়বেন না, লড়লে না খবর আছে। আপনি আমাদের 13 নং বোর্ডিং এ আছেন, সরি স্যার সরি, ওই ঘটনা আছে কি, আজকে একজনের সাইজ করতে হবে তো, এই যার কারণে আর কি কারাতির প্র্যাকটিস করছিলাম, হাই হই হই এরকম আর কি। তো যাই হোক, আপনি কি করেন বলেন? আমি কি করি এই মুহূর্তে ভুলে গেছি। বলবেন না, এবার বলেন, সাহস দিয়ে দিছি। জি হ্যাঁ ভাই, আপনাদের বিনোদন বন্ধু এই আমি মাজহারুল ইসলাম। এই তো মনে পড়ে গেছে, বহুত দেখছি আপনার আবৃত্তি, আর এরকম শুনছি। জি হো ভাই, বুঝতে পারছি। দাঁড়ান, আপনার টোটাল জীবন বৃত্তান্তটা এখন আমার নেওয়া লাগবো, এখানে খাড়ান খাড়ান, ওখানে দাঁড়ান। কি অবস্থা, হ্যাঁ না লেখেনি পরে বৃত্তান্ত পেয়েছি, এটা আমার কাছে থাকে। আপনি আপনি কয়দিন থাকবে স্যার? যতদিন আমার ইচ্ছে হবে। ও যতদিন আপনার ইচ্ছা হবে, না আমাদের আর গেস্ট নাই, সে যাবগা। শোনেন, আপনার ভাড়া হলো গিয়ে ডাবল, অন্যান্য মানুষের কাছ তো জানি তার থেকে দুই ডাবল, কারণ আপনার এই সাইজের জন্য, এই যে সাইজ, এই সাইজটার জন্য পুরাপুরি দুই টাকা একসাথে জোড়া দেওয়া লাগবে, যার কারণে আপনার ভাড়াটা হইতেছে ডাবল। হ্যাঁ তো আমি তো বললাম যে আমি কাত হয়ে শোব, আমি তো চিত হয়ে শোব না স্যার। তাহলে একটা কাম করি, ওই কলরে আপনার বিছানা কইরা দিই, কলরে বিছানা কইরা দিলে আপনার ভাড়াও কম লাগবে, আপনি থাকতেও আরাম পাবেন। না কিন্তু আমার স্ট্যাটাস নষ্ট হয়ে যাবে না? ও আপনার আবার টাটাস আছে না? এবার আপনার খাবারের মেনু কি হবে এটা কোন লেখা বলাই, ভয় পাবেন না, খাবারের জন্য ছাড় আছে, কারণ খাবারের আমাদের রেট একদম ফিক্সড। মনে করেন ডাল আর ভাত, আপনার জীবন ভরে যত পারবেন খাবেন, এরপরে মাছ হলো এক পিস, তাছাড়া মাংসের কোনো ব্যবস্থা নেই, আর ওই যে সকালবেলা একটা রুটি আর এক কাপ চা, একটা রুটি আর পানি যা লাগে এই পাম্পার আপনাকে দিয়ে যাবে মাংনা ফ্রি অফ কস্ট। এইবার একটা কথা বলি, আপনার পুরোপুরি আরেকটু মেজারমেন্ট বাদ আছে, বলবো বলো আপনার দেখি মুখমণ্ডলটা আরেকটু উঁচা করেন, বাহ বাহ বাহ, দাড়িও নাই গোপও নাই, তার মানে এদের জন্য কি কয় কি কয়, এদের ক্লিন শেপড না না মাকুন্দা মাকুন্দা, কেন এই শব্দটা ব্যবহার করছো? আমি ক্লিন শেপ থাকি। আচ্ছা তাহলে আপাতত মাকুন্দা লিখে রাখি, এরপর মুখমণ্ডলটা গোলাকার, না মুখমণ্ডলটা গোলাকার, আর চেহারাটা হচ্ছে উজ্জ্বল শ্যামলা, এইবার শার্ট হলো গে কি কালার পাইট রে, ভাগা চক্কর, ভাগা চক্কর, ভাগা চক্কর, হ্যাঁ কি আর কি, এইবার আপনি কিছু মনে করেন না, এগুলো আমাদের লিখতে হবে, কি জন্য কয়েকদিন আগে আপনার মতো একজন গেস্ট আইছিল, গেস্ট আসার পরে ওই গেস্ট হারিয়ে গেছিল, পরে আমরা তো বিশাল টেনশনে পড়ে গেলাম, রেডিওতে বিজ্ঞাপন দেওয়ার জন্য গেলাম, যাওয়ার পরে দেখি যে আমরা আর বিবরণ কইতে পারি না,
সেই কারণে স্যার আমরা এটা লেখা রাখতেছি স্যার বুঝছেন আপনি যখন আড়ায়া যাবেন স্যার আমাকে একটু বইলা যাইন আমি আমি হারাবো কেন না যদি হারায় যান ওই লোকের মতো সেজন্য আর বলে যান আপনারটা হারানোর বিজ্ঞপ্তি এরকম হবে যে মাঝারুল ইসলাম নামের 70 বছরের এক বৃদ্ধ যুবক হারিয়ে গেছে তার মুখমণ্ডল গোলাকার চেহারাটা উজ্জ্বল শ্যামলা বাগা বাগা চক্করের শার্ট কালো প্যান্ট মাথায় পিছনে একটা ঝুটি ভালোই তো চালাচ্ছি বল বল না মানে স্যার ঘটনা আছে এগুলো না আবার ঘটনা একজন গেস্ট এসে বললো না তুই তাকে বিদায় করার ব্যবস্থা করছিস সে হারিয়ে গেছে বলছিস বেয়াদব যা যা এখান থেকে কেমন আছেন ভাই সরি কিচ্ছু মনে করবেন না আসলে ভালো ভালো মানে আসলে ও যা করলো অল্প করে জন্য একটু বিদ্যুত হয়ে গেছিল সরি সরি বসুন 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 ওকে আমি ঠিক বুঝতে পারিনি তো না আপনি আমাদের এই 13 নং বোর্ডিং এ আসছেন আমরা খুবই খুশি হয়েছি কারণ এই 13 নং বোর্ডিং এ আপনার মতো বিখ্যাত মানুষজনই এসে থাকেন আর মানে আপনি কেমন আছেন বলেন আমি তো এই মুহূর্তে একটুখানি বিপর্যস্ত অবস্থায় ছিলাম কিন্তু এখন কাটি উঠেছে সেটা থাকাই স্বাভাবিক খুব ভালো লাগছে আচ্ছা আমরা আসলে মানে এখানে থাকতে হলে তো কিছু নিয়ম কানুনের মধ্যে থাকতে হয় যদিও আপনার জন্য আমরা অনেক নিয়ম কানুন শিথিল করে ফেলবো কোনো চিন্তা করবেন না কিন্তু কিছু ইনফরমেশন আমাকে নিতে হবে এই যেমন ধরেন আপনি তো বাংলাদেশের কণ্ঠশিল্পে ধরেন একজন বিশেষ ব্যক্তিত্ব এমন কোনো ঘটনা কি ঘটেছে যে কোনো হয়তো অজপাড়া গায়ে একদম আননোন কোনো জায়গায় আপনি গিয়েছেন গিয়ে দেখলেন যে মানুষজন কোনো চায়ের দোকানে ভিড় করে আপনার ভোকাল শুনছে হ্যাঁ ভাই অমুক তমুক বলছেন আর আপনি গিয়ে বললেন যে এই গলাটা আমার কিন্তু ওরা কেউ বিশ্বাস করলো না একটি ঘটনার কথা আমার খুব ভীষণভাবে আলোড়িত করে কেমন বলেন তো মানে আমি ওই স্টেডিয়াম মার্কেটে আমি ওই সিডি পাওয়া যেত ওই ক্যাসেট পাওয়া যেত না মাস্টার বানানোর জন্য তো আমার পিয়নকে বলেছিলাম ওরা খুঁজে পাইনি শেষে আমি দেখলাম যে আমি বীর তর্পে গিয়ে হাজির তখন একটা দোকানে আমি বলছি যে ভাই ক্রোম ক্যাসেট আছে তখন বলে দাদ আপনি কীরকম বেরসিক মানুষ কিন্তু মাজহারুল ইসলামের গলায় সালমান শাহর জীবন কাহিনী শুনছেন সালমান শাহ মারা যাওয়ার পরে আমি ওই সিডিতে গলা দিয়েছিলাম তো ওই সেই দোকানদার সে মাইনরিটি শুনছে আর কি তো তখন আমি বললাম ভাই একটু এই ক্রোম কাছে পাওয়া যাবে তার ভাই আপনি ডিস্টার্ব করেন কেন আরে মাজহারুল ইসলামের গলা এখানে হচ্ছে সালমান শাহর জীবনের উপরে আপনি তো দেখছি খুব মানে আপনি এই লাইনে ক্রোম ক্যাসেট খুঁজছেন অথচ সাল মাজহারুল ইসলামের গলা ছিলেন না তখন আমি দেখলাম যে আমার খুব ভালো লাগলো আচ্ছা আপনার এই হা ভাই এটা তো একটা সিগনেচার টিউন এটা দিয়েই আপনি সবসময় শুরু করেন মানে আমি যতদূর শুনেছি কিন্তু আপনি কি না ভাই দিয়ে কখনো শুরু করেছেন না 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 ভাই না ভাই দিয়ে কেন শুরু করব না করে দেখেছেন কি না করে দেখব না মানে এত জনপ্রিয় এক কারণ হলো যে মানুষজন আমাকে কন্ট্রাক্ট করে ইয়েস বলার জন্য নো বলার জন্য না তার কারণ প্রতিটি প্রোডাক্টকে আমাকে ভালো বলতে হবে সে খারাপ প্রোডাক্ট না ভালো প্রোডাক্ট সেটা তো আমি ল্যাবরেটরিতে গিয়ে দেখিনি আমাকে বিজ্ঞাপনের স্ক্রিপ্টটা দেওয়া হয় আমাকে বলা হয় ছবিটা এরকম ঘটনা ঘটেছে যে সব ছবিকেই বলতে হয়েছে ভালো ছবি দারুণ ছবি দেখুন হলের মধ্যে দেখলো দেখে বলছে যে গালাগালি করে আমাকে বলছে যে মানে হ্যাঁ ভাই বললে কারো মানে কান ফেরানোর কোনো ক্ষমতা নেই মানে যে ওই যে গাড়ি স্টার্ট নেওয়ার আগে যে কিছু মেকানিজম আছে না ওইটা হলো হ্যাঁ ভাই এটা হলো মেকানিজম হ্যাঁ ভাই ওই লোকটা এসে গেছে তাহলে এখন একটা কিছু শোনা যাবে এই হ্যাঁ ভাই এটা কত ডেসিবেল সাউন্ড ক্রিয়েট করতে হয় বলার জন্য বলেন তো এটা হলো যে এক একটা মিডিয়ার এক এক রকম ব্যাপার হচ্ছে যে কখনো মাইকিং এ যখন বলবো তখন একটা স্কেল দেব আবার সিনেমার বিজ্ঞাপনে একটু কম রেডিওতে একরকম টেলিভিশনে আবার আরো একটু আন্ডারটোনে জি হ্যাঁ ভাই আপনাদের বিনোদন বন্ধু এই আমি মাজহারুল ইসলাম বলছি এই ছবি দেখুন আপনার তো দীর্ঘদিনের অভিজ্ঞতা রেডিওতে তা রেডিওতে প্রথম দিনের অভিজ্ঞতাটা কেমন ছিল প্রথম দিনের শুরুটা কেমন না শুরুটা তো মানে আমি তো অনেক সময় বলি আর কি যে আমি তো শিল্পী দর্শনে যেতাম শাহবাগ রেডিওর
আমি যখন ঢাকা কলেজে পড়তাম তখন আমি শিল্পী দেখার জন্য যেতাম আমি রিসেপশনে বসে থাকতাম বড় বড় শিল্পীরা প্রবেশ করতেন ফতে লোহানি তারপরে কাজী খালেক তারপরে খানাতা ভাই এরা সব যখন প্রবেশ করতেন সবাইকে সালাম দিতাম আচ্ছা এইটাই ছিল আমার কাজ অনেকগুলো বছর আমি ওখানে সালাম দিয়ে সালাম বিনিময়ে কাটিয়েছি আর কি তো পরবর্তীতে রিসেপশনের লোকেরা বলতো যে চলেন না আসেন ভাই চা খাই বলো না আমি আবার একটু অন্য টাইপের আমি বলেছিলাম যে ভাই আমি একবারে ঢুকবো সেই অডিশন হলো তারপরে শুরু হলো কি বাম্পার এগুলো কি চা নাস্তার বদলে এই ওষুধ মরিচ এগুলো কেন স্যার তো চা খায় না চা খায় না তোকে বলেছে সব কথাকে বলুন লাগে স্যার তো গলাবাজি করে গলাবাজি মানে এটা একটা শিল্প শিল্পটা তো গলা দিয়ে বের হয় তাই না কণ্ঠ ভোকাল কণ্ঠ দিয়ে বের হয় ও কিন্তু একেবারে ভুল বলে আর তাছাড়া এই গলা দিয়ে যারা কাম করে তারা বর্তমানে চা খায় না কেন খায় না ওই সমস্ত ভেজাল খাদ্য খাবার বাদ দিয়া এই যেগুলাতে ভেজাল নাই ওগুলো আনছি তাছাড়া মনে করেন এই মেহমান বাড়ি কোনো মালিকের বাড়ি যদি কোনো মেহমান আসে না খাইলে মালিকের অমঙ্গল হয় তাই আপনি যে আমি 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 খেতে হবে না আবার তার কারণ এতগুলো বছর পাড়ি দিয়ে আসলাম তাই না এখন ব্যাপার হলো যে ওই যে কথা আছে না যে বুলেট প্রুফ এবারে আমাদের শরীরটা কিন্তু অটোমেটিকলি ভেজাল প্রুফ হয়ে গেছে তুই দয়া করে এখান থেকে যা আর না হলে আমার হাতে মার খেতে পারিস আমার কি দোষ আমি না থাকলে আপনি কবেন আমি থাকলেও জ্বালা না থাকলেও জ্বালা লাঠি চাকু আচ্ছা মাজার ভাই ওস্তাদ সাগরেদ বলে একটা কথা আছে আচ্ছা আছে বিশেষ করে সবচেয়ে বেশি শোনা যায় বোধহয় আপনার বাসের হেল্পারদের মুখে ওস্তাদ ডানে যাবে ওস্তাদ বামে যাবে আবার সঙ্গীতেও শোনা যায় নৃত্যেও শোনা যায় ওস্তাদ তা আপনি কি এমন কোনো সাগরেদ তৈরি করেছেন যে আপনার পরবর্তীতে আপনি যখন না থাকবেন কিন্তু আপনার এই পেশাটা বেঁচে থাকুক যে ধৈর্যটার পরিচয় আমি দিলাম সেই 68 সনের পরের থেকে আর কি সেই ধৈর্যটার ব্যাপারে আমি কিছু কিছু এক্সপেরিমেন্ট কিছু কিছু ছেলে মেয়েদের উপরে করেছিলাম তারা ওই ধৈর্যটা ধরে রাখতে পারেনি তার মানে আপনি কোনো সাগরেদ তৈরি করে যেতে পারেন না যেতে পারেনি মানে আমার ব্যর্থতা ওরা ওই আমার মতো করে ধৈর্যের পরিচয় দিতে পারেনি বলে হয় ওরা পাশ কাটিয়ে গেছে অথবা আমি পাশ কাটিয়ে গেছি আচ্ছা আর আপনার ওস্তাদ আমার ওস্তাদ আমার ওস্তাদ বাড়িতে আমার বাবা মারা গেছেন আমার বড় ভাই নজরুল ইসলাম আচ্ছা আচ্ছা তিনি আমরা একসাথে নাটক করতাম মঞ্চ নাটক কিন্তু আসলে বেসিক্যালি ভোকাল বলেন আজকে যে আমার ভয়েসের যে স্ট্যান্ডার্ডটা বা স্টাইলটা স্পিচটা এটা কিন্তু আমার মাইক্রোফোন ছাড়া সেই মফস্বলের নাটক চেয়ে দেখুন বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘনঘটা তার শ্যামল প্রান্তরে আজ রক্তের আলপনা বাংলার স্বাধীনতা সূর্য আজ অস্তাচলগামী কে তাকে আশা দেবে কে তাকে ভরসা দেবে কে শোনাবে সেই জাগরণের অভয়বাণী ওঠো মা ওঠো বচো তোমার অশ্রু জল 7 কোটি সন্তান হিন্দু মুসলমান আজ জীবন দিয়ে রোধ করবে সেই মরণের অভিযান আপনি তো দীর্ঘদিন সোনার মধ্যে বসবাস মানে সোনার মিডিয়াতে ছিলেন এখনো আছি এখনো আছেন কিন্তু এখন আবার আপনাকে দেখা মিডিয়াতে দেখা যাচ্ছে আপনার মানে সোনা কি সোনাটাকে কেউ দেখছে না বলে মিডিয়া ভাগ হয়ে গেছে আচ্ছা আমার আমার পারফরমেন্সের পার্সেন্টেজটা তো ঠিক রাখতে হবে কাজে সেটা সোনা মিডিয়ায় হোক বা দেখা মিডিয়া হোক তাতে আপত্তি কি হ্যাঁ তারপরে আমি তো এতদিন সেই ফিল্মে অ্যাসিস্ট্যান্ট করেছি ছবিতে অভিনয় করেছি নির্ধারিত শিল্পীর অনুপস্থিতিতে প্রডিউসারদেরকে খুশি করার জন্য যে ভাই মাজার ভাই একদিনের শুটিং আছে তুমি একটু শুটিংটা করে দিয়ে এসো বিজ্ঞাপনটা তো পাবোই এই যে একটা আমি তোমার জন্য যে একটা স্পেশাল সুপার স্ক্রিপ্ট রেডি করেছি তুমি শুনলে তোমার 13 নং বোর্ডিং তো একেবারে হিট হয়ে যাবে ও সর্বতি তুমি খুব ভালো একটা সময়ে চলে আসছো আর আমরা আসলে এগুলি নিয়েই আলাপ করছিলাম তুমি দেখো চেনো কিনা আমার গেস্ট চিনলো না মানে নাইস টু মিট ইউ
আমি আর জে শরবতি অলসো আই এম আ প্রোডিউসার ফ্রম রেডিও চ্যানেল আঙ্কেল আপনার কথা আমি আমার দাদুর কাছে অনেক শুনেছি একদম গচি খুঁটি আরে বুঝেন না ও আমাকে প্রথমেই মুডটাকে ফল করে দিল কেন তারপর ও আঙ্কেল বলে ফেললো আমাকে ও যে নিজের বয়সটা কমালো বেদে তো এই ও দাদুর কাছে শুনেছি অত তোকে দাদু বলো ওকে তাহলে না রিলেশনটা নরমাল করতে পারবো ওকে দাদু Nice to meet you. I'm very inspired by your voice. ও আসলে মাঝের ভাই ও আসলে সর্বতি একটা রেডিও প্রোগ্রাম করছে খুবই সুপার হিট একটা প্রোগ্রাম কি জানি তোমার প্রোগ্রামটার নাম আমার প্রোগ্রামের নাম হচ্ছে ধূপধাপ ও ধূপধাপ হ্যাঁ মনে করেছি ধূপধাপ ও অনেক অনেক পপুলার একটা প্রোগ্রাম এই পপুলার প্রোগ্রাম করতে গিয়ে আমি যে কি পরিমানে প্রবলেম ফেস করেছি আপনার বলে বোঝাতে পারবো না কেন 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 কারণ আমার এই প্রোগ্রাম প্রচার হতো নাইটে স্টুডেন্টসরা পাগলের মতো সারা জেগে আমার আর্জিং এনজয় করত তুমি এত দিন আমাকে বলনি কেন ইয়েস এনজয় করত আমি রাত জেগে জেগে তোমার প্রোগ্রাম শুনতে এখন কি সেই প্রোগ্রামটা আছে না গেছে নো 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 বাট দ্য গার্ডিয়ানস মানে স্টুডেন্টদের যে প্যারেন্টসরা আমার ভাষার কারণে মানে প্রপার ল্যাঙ্গুয়েজে নাকি আমি কথা বলি না এই কারণে মিছিল বের করে আমার প্রোগ্রামটা বন্ধ করে দিয়েছে আমরা অ্যাডাল্ট ইয়াং ম্যানরা আবার মিছিল করে তোমার প্রোগ্রামটাকে চালু করে দেবো হ্যাঁ নাহলে ধ্বংসটা হবে কিভাবে বাট দ্যাট টু আই হ্যাভ আ কোশ্চেন সেটা হচ্ছে আপনাদের সময় আপনারা আর জে ইন করতেন আমরা আর জে ইন করি সো এটার মধ্যে আপনার কি মনে হয় কোনো তফাত বা আমাদের কোনো সংশোধন বা করেকশনের প্রয়োজন আছে আমি কিন্তু তোমাকে কষ্ট দেবার জন্য কিছু বলবো না তার কারণ হলো তোমরা তো এটাও কিন্তু একটা আর্ট তাই না কিন্তু আমি শুধু একটা কথাই বলবো যে তোমরা যে আর্জিংটা করছো এটা ভালো চমৎকার স্মার্ট আর্জিং কিন্তু কিন্তু আছে এর মধ্যে বাংলা ভাষায় বলছো না ইংরেজি ভাষায় বলছো এটা একটা তফাত করে দাও ইংরেজিটা ইংরেজির মতো করে বলো আর বাংলাটা বাংলার মতো করো বলো তাহলে দেখো খুব পরিষ্কার হয়ে যাবে সবাই তোমাদের ভাষা বুঝতে পারবে সবাই তোমাদের অ্যাপ্রোচটা বুঝতে পারবে তার মানে আমাদের শুদ্ধ ভাষাটা ব্যবহার করা উচিত আচ্ছা সর্বতি তুমি না আমাদের 13 নং বোর্ডিং এর জন্য কি একটা প্রোগ্রামের প্ল্যান করেছিলে একটু বলো না শোনাও না মাঝার ভাই শুনুক দাদু আসলে করেছিলাম আমি কিভাবে ওনাকে শোনাই ওনার মতো একজন বড় মাপের ভোকাল আর্টিস্ট যদি আমার পাশে বসে থাকে এখন ভাষাটা ঠিক আছে তো না পাশে না আমি তোমার আরো কাছে গিয়ে বসতে চাই যাতে করে তোমার ওকে তাহলে আপনি যদি একটু কষ্ট করে একটু পড়ে শোনাতেন তাহলে আমি একটু শিখতে পারতাম আমার কিভাবে বলা উচিত এই যে আমি একটু পড়ে দেখাই হ্যাঁ হ্যালো লিসেনার্স কেমন আছো তোমরা ও সরি হ্যালো লিসেনার্স কেমন আছো তোমরা আমি মাঝারুল ইসলাম এরকম টাইপের রাখি কিছু একটা এই যে এই হ্যালো লিসনার কেমন আছো তোমরা সবাই আমি মাজারুল ইসলাম তোমাদের স্বাগত জানাচ্ছি এভাবে পরিষ্কার করে বললেই তো হয় হ্যালো লিসনার এটা বলতে হবে না না কেন হ্যালো বলতে হবে আচ্ছা সর্বতি মাঝের ভাই তো একটা মানে একটা আছে স্পেশালিটি আছে না ওনার একটা উনি একটা আইকন সিগনেচার টিউন আছে তো ওনাকে ওনার মতো করে বলতে দাও আচ্ছা আরেকবার জি হ্যাঁ ভাই আপনাদের বিনোদন বন্ধু এই আমি মাজহারুল ইসলাম সুইটি সুইটি শরবতী অভিনীত শুধু দর্শক এতক্ষণ আমরা আনন্দ আড্ডায় মেতেছিলাম কণ্ঠের জাদুকর মাজহারুল ইসলামের সাথে নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে মাজহার ভাই এতক্ষণ আপনাকে রুম দেব বলে বসিয়ে রেখেছি কিন্তু আমাদের এই 13 নং বোর্ডিং এ থাকা বা খাওয়ার কোনো সুব্যবস্থা নেই কিন্তু আপনাকে আমরা দিচ্ছি 13 নং বোর্ডিং এর আজীবন সদস্য পদ আপনি যখন ইচ্ছা তখন এই বোর্ডিং এ আসতে পারবেন এবং মন খুলে আড্ডা দিতে পারবেন কিন্তু খবরদার থাকা বা খাওয়ার কোনো চিন্তা নিয়ে আসবেন জি হ্যাঁ ভাই নাচে গানে আজকের এই অপরিপূর্ণ জম্পেশি সুপার টুপার ফলাপ আড্ডা জমে গেছে আপনারা সবাই উপভোগ করছেন আশা করছি অনেক ভালো কাটবে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমি আপনাদের বিনোদন বন্ধু গাজী মাঝারুল এক
ঠাট্টা মারবো গাজি না শুধু মাজারুল ইসলাম না ও কি মাজারুল ইসলাম আর বেদবার নাচে গানে ভরপুর মানে উনি কি নাচ করেন গান করেন কণ্ঠশিল্পী না 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 ও ভুল করেনি ও ভুল করেনি মানে অনেক রকম কলা আছে না সব কলার ভেতর দিয়ে আমি আবার একটু সঙ্গীত কলাও চর্চা করি তাই নাকি এবং সঙ্গীত কলার থেকে আবার একটু নৃত্য কলাও আছে বাহ 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 অনেক অজানা তথ্য বের হয়ে গেল হয়ে যাক সবাইকে চাই আমি কলা দেখাতে ঢাকা শহরে আমার মামাই আছে আমি চলি হাসি মুখে সবাই আমায় বলে মারে হাবা ডোনকে আর আমি সবার বাবা সবাইকে চাই আমি কলা দেখাতে ঢাকা শহরে আমার মামাই আছে আমি চলি হাসি মুখে সবাই আমায় বলে মারে হাবা Don't care, I'm a shopper, papa.